ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এই ৬ জনের ৫জনই নারী আর একজন পুরুষ। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৭৭ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে যে সর্বশেষ যে ৬ জন ডেঙ্গুতে মারা গেছেন তাদের ২জন ঢাকা বিভাগের, ২জন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের, এবং বরিশাল ও রংপুর বিভাগে আরও ২জন। গেল ২৪ ঘন্টায় নতুন করে ১২৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ২৭৮ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে।